السلام عليكم ورحمة الله وبركاته মদিনা আল মনোরা থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন এবং সাথে রয়েছেন রাসেল ভাই। আজকে আপনাদের ছোট্ট একটি মেসেজ দেওয়ার জন্য আমরা এই দুইজন ক্যামেরার সামনে আসলাম। সেটা হলো, যারা সৌদি আরবে আসার জন্য খুব আগ্রহী এবং দেশে কোনো কিছু করতেছেন না, শুধু বলেন যে বিদেশ যাব বিদেশ যাব, ভাই বিদেশ আসবেন ঠিক আছে, আসার আগে আপনি যে কোম্পানিতে বা যার মাধ্যমে আসতেছেন সে তার বিষয় বা কোম্পানির বিষয় ভালো করে জেনে শুনে বুঝে তারপরে আসুন। আর ফ্রি ভিসা নামে যে একটি শব্দ আমাদের দেশে আছে, যে আমি ফ্রি ভিসা বিদেশ আসছি যে কোনো কাজ করতে পারবো, ভাই যখন এখানে আসবেন তখন আপনার ফ্রি ভিসা সেটা থাকবে না, কষ্ট করে আপনাকে কাজ খুঁজে কাজ করতে হবে, এমনকি আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ খুঁজতে হবে সাপ্লাইয়ের মাধ্যমে, এবং কাজ করবেন এক মাস দুই মাস তিন মাস স্যালারি পাবেন না। এবং কফিল আসার পরে বলবে কি, যে তুই অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যা, আমি তোকে রাখতে পারবো না, না হলে আমি তোকে খুরুজ এক্সিট লাগাই দিব। যখন আপনি হঠাৎ করে নতুন নতুন দেশের টাকা পয়সা খরচ করে এখানে আসলেন, আপনার ফ্যামিলি রয়েছে, মা বাবা সবাই আপনার দিকে তাকিয়ে আছে, কবে আপনি কাজ করে স্যালারি উপার্জন করে তারপরে দেশে টাকা পাঠাবেন, কিন্তু আপনি যখন এখানে আসেন এবং আপনাকে এখানে বসে বসে খেতে হয় এবং দেশ থেকে টাকা আনতে হয়, তখন তারাও খুব বিরক্ত হয়ে যায়, অনেক কষ্ট পায়, এবং আপনি এখানে খুব কষ্ট পান এবং আপনার কাছেও খুব খারাপ লাগে। একসময় কিন্তু এই বিদেশের প্রতি তখন আপনার মুশিকতা নষ্ট হয়ে যায়, যে এত কিছু শুনে আসলাম, এত কিছু বললো মানুষ, আর এখানে এসে অন্যটা দেখতেছি। এটা কিন্তু যারা প্রবাসে রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন বর্তমানে সৌদি আরব অবস্থাটা কেমন, এতটা ভালো যাচ্ছে না। রাসেল ভাই আছেন, আগে কিন্তু কফিলের বাসায় কাজ করতেন, বাকিটা রাসেল ভাই বলবে। রাসেল ভাই এখন আপনি কেমন আছেন? আগে তো কফিলের বাসায় হাউস ড্রাইভার হিসেবে ছিলেন, তখন আপনি সবসময় ভাবতেন যে আমি নিজে যদি একটা গাড়ি কিনতে পারি আমি নিজে একটা কাজ করব। তো এখন তো মাশাআল্লাহ আপনি গাড়ি কিনছেন এবং কাজ করতেছেন, এখন আপনার কাছে কি মনে হয়? মানে মালিকানা থাকাটাই ভালো, আগে মালিকানা থাকাটাই ভালো ছিল, মাস শেষে একটা অ্যামাউন্ট আসে ওইটা কোনো টেনশন নাই, বাইরের পুলিশের দরপাকড়া, তারপর কফিলের মাস শেষে 500 টাকা দেওয়া, রুম ভাড়া খাওয়া, একটা টেনশন থাকে। এখন রাসেল ভাই কিন্তু 40,000 রিয়াল দিয়ে যে গাড়িটা কিনছে। যারা মদিনাতে আসবেন যোগাযোগ করবেন, রাসেল ভাই আপনাদের জিয়ারা বিভিন্ন জায়গায় ঘুরাইতে পারবে মক্কা মদিনা টিপ মারে। এখন কথা হলো যে এই যে একটু বাড়তি ইনকামের জন্য ভাই কিন্তু মালিক ছেড়ে ফ্রি হওয়ার জন্য আসছে, এখন মান্থলি 500 রিয়াল কফিল দিতে হয়, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এই গাড়ি কিনছে, খাবার খরচ এবং পকেট খরচ, মোবাইলের বিল, হ্যাঁ এখন গাড়ির তেল খরচ, গাড়ির রিপেয়ারিং খরচ, অনেক খরচ রয়েছে। প্রতি মাসে 2,000 থেকে 2,500 রিয়াল কিন্তু এর মান্থলি খরচ আছে। এখন আপনার এই খরচটা মেটানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই সেই পরিমাণ পরিশ্রম করতে হবে। এই মক্কা মদিনা টিপ দেয় ভাই 400-450 কিলোমিটার যায়, আসার সময় আসার পরে ঠান্ডা জ্বর লেগে যায়, ভাই কী অবস্থা, ভাই মক্কা গেছিলাম অসুস্থ হয়ে গেছি, ভাড়া কত ভাই 400-450 রিয়াল, তেল খরচ আছে, পকেট খরচ দিয়ে দেখা গেছে 200 রিয়াল থাকে। তো এই মেসেজটাই, অবশ্যই যে আসবেন আসার আগে কোম্পানির ভালো মন্দ ভালো করে যাচাই করে আসবেন, এবং আপনি প্র্যাকটিক্যালি কোনো কাজ শিখে আসবেন, কারেন্টের কাজ, প্লাম্বার, তারপরে অন্য অন্য যে কাজগুলো রয়েছে, আপনি গাড়ি চালাতে পারেন সেই বিষয়ে আসতে পারেন, বা অন্য যে কোনো কাজ আপনি ভালো জানেন। আমি যেমন মোবাইল কম্পিউটার সম্বন্ধে কাজ জানি, আমি আসার পর থেকেই আলহামদুলিল্লাহ এই লাইনে আছি এবং এখন পর্যন্ত এই লাইনে আছি, স্যালারি হিসেবে আছি, আমি বাড়তি ঝামেলা চাই না, এই জন্য দোকানপাট ইচ্ছা করে নিতে পারি না বা নেই না, বা আমার যে যারা আন্ডার আমি কাজ করি তিনি আমাকে ছাড়ে না, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, এই যে এখন ডিউটি চলতেছে আমি বাইরে চলে আসছি, ইচ্ছা করলে যেতে পারি এদিক সেদিক, একটা ফ্রিডম মোটামুটি আসি আলহামদুলিল্লাহ, ঘোরাফেরা আপনারা দেখেন। তো সবার জন্য এই মেসেজটা, অবশ্যই সবাই ভালো করে যাচাই বাছাই করে তারপর সৌদি আরবে বর্তমানে আসবেন। শুধু সৌদি আরব না, বিশ্বের যে কোনো দেশে আপনি যাবেন অবশ্যই আপনার একটা স্কিল থাকতে হবে, কাজের স্কিল বলেন, পড়াশোনার, যে কোনো আপনি ভালো পড়াশোনা জানলে অবশ্যই আপনি একটা কিছু ভালো কিছু করতে পারবেন। তো সর্বোপরি এই মেসেজটা সবার জন্য, প্রবাসের আসার আগে 10 বার ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আল্লাহ হাফেজ।